এবারের বিপিএল জমছে না এই কথা বলার উপায় নাই কোনো। দলগুলোর মধ্যে শক্তিমত্তার ফারাক কমেছে, যে কোনো দিন জিতে যেতে পারে যে কোনো দল। এমনকি এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কাগজে কলমে যাদের ছোট দল ভাবা হচ্ছিল তারাই। বিপিএল এর ঢাকা পর্বে ক্লোজ ম্যাচ হয়েছে, বেশ রানও হয়েছে কয়েকটা ম্যাচে, খুশি দর্শকরাও। কিন্তু কিছু খেলোয়াড়দের খেলতে দেখার সাতটা এখনো পূরণ হয়নি সমর্থকদের। রিশাদ হোসেনকে যখন কুমিল্লা ভিক্টোরিয়ানস দলে নিল তখন অনেকেই আশায় বুক বেঁধেছিল যে এবার ম্যাচ খেলতে দেখা যাবে বাংলাদেশি লেগিকে। নিউজিল্যান্ড সফরে টাইগার জার্সিতে রিশাদের দারুণ পারফর্ম বাড়িয়েছিল দর্শকদের প্রত্যাশা। কিন্তু কুমিল্লার প্রথম দুই ম্যাচে সেই আশায় ঘুরে বালি। ভিক্টোরিয়ানসের প্রথম দুই ম্যাচে ডাগ আউটেই থাকতে হয়েছে রিশাদকে। এমনকি আলিস আল ইসলামকে ম্যাচ খেলিয়েছে কুমিল্লা, কিন্তু এখনও কপাল খোলেনি রিশাদের। মূলত বিপিএল দিয়েই সবার মনে জায়গা করে নিয়েছিলেন ভিক্টোরিয়ান স্পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী, কিন্তু এই মৌসুমে এখনও মাঠে নামা হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের। অবশ্য রিশাদের চেয়ে মৃত্যুঞ্জয়ের ম্যাচ খেলার সম্ভাবনা বেশি এখনও পর্যন্ত। খুলনা টাইগার্সের ক্রিকেটার পারভেজ হোসেন ইমন যেন ওয়ান ম্যাচ ওয়ান্ডার হয়েই হারিয়ে যেতে বসেছেন। টাইগারদের হয়ে একটা টি টোয়েন্টি খেলা ইমনকে নিয়ে আলাপ আলোচনা হয় বেশ কম, আর বিপিএলেও খুব একটা খেলা হয় না এই ব্যাটারের। গেলবার রংপুর রাইডার্সের জার্সিতে তিন ম্যাচে 36 বলে 32 রান করেছিলেন ইমন। মারকুটে ব্যাটার হিসেবে খ্যাত এই ক্রিকেটারের সামনে এবার সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার। আকবর আলীর বিপিএল ভাগ্যটাও খারাপ বলতে হয়। গেলবার সিলেট স্ট্রাইকার্সে ছিলেন আকবর, মুশফিকুর রহিম ছিলেন উইকেট কিপার হিসেবে, তাই 14 ম্যাচের মাত্র 7টায় সুযোগ পেয়েছিলেন আকবর। সেখানেও ব্যাট করার সুযোগ পেয়েছিলেন মাত্র 4 ইনিংসে, আর 150 স্ট্রাইক রেটে খেলে দিয়েছিলেন নিজের সামর্থ্যের প্রমাণ। মাঝের বিসিএলেও দলকে শিরোপা জিতিয়েছেন আকবর, কিন্তু তবুও এবারের বিপিএলে এখনও পর্যন্ত মাঠে নামা হয়নি এই উইকেট কিপারের। খুলনা হাবিবুর রহমান সোহানকে মিডল অর্ডারে খেলাচ্ছে, তাই মূলত জায়গা হচ্ছে না আকবরের। বিপিএলে এখনও ম্যাচ পাননি সিলেটের রেজাউর রহমান রাজা আর বরিশালের তাইজুল ইসলামও। মিরাজ ওয়েলা লাগাদের দাপটে তাইজুলের ম্যাচ পেতে দেরি হচ্ছে, অন্যদিকে মাশরাফি থাকায় জায়গা হচ্ছে না রাজার। বাংলাদেশের মানিমেকিং টুর্নামেন্ট বিপিএল, একই সাথে ক্রিকেটার উঠে আসারও মঞ্চ এটা। এখানে দেশি প্রতিভাবান ক্রিকেটাররা খেলবে, বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা হবে তাদের, ক্রিকেটাররা শক্তিশালী করে গড়ে তুলবে তাদের ক্যারিয়ার, প্রত্যাশা থাকে এমনই। কিন্তু টিম কম্বিনেশনের জন্য জায়গা হচ্ছে না অনেকেরই। এতে অবশ্য বাড়ে ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতা, বাড়ে সুযোগ পেলেই পারফর্ম করার ক্ষুধা। এখন দেখার বিষয় লম্বা টুর্নামেন্টের যে পর্যায়ে গিয়ে সুযোগ পাবেন রিশাদ আর আকবররা তখন তারা পারফর্ম করতে পারেন কি না। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্জি।